এই যে আরো কয়েকটি ঘর, যে যেখানে ইচ্ছা খালি টেবিল নিয়ে বসতে পারেন, আপনার প্রিয়জনকে সাথে নিয়ে আসতে পারেন এখানে নিরিবিলি সময় কাটানোর জন্য। আশ্চর্য সুন্দর একটি জায়গা, সকাল থেকে রাত পর্যন্ত সব সময় খোলা থাকে। আসো টুরিস্ট পয়েন্ট রেস্টুরেন্ট কফি হাউস, আমরা এখান থেকে কফি টফি খাবো। আরব বসো, পাশে হাইওয়ে, আসো আমরা ভিতরে যাই। কিছু খাওয়া দাওয়া করে খুব সিম্পল কিন্তু অনেক আকর্ষণীয় পরিবেশটা, অত্যন্ত সিম্পল ভাবে সাজানো কিন্তু অত্যন্ত আকর্ষণীয়, টুরিস্টদের আসলে এখানে আকর্ষণ করে। রাস্তায় যারা দূর দূরান্ত থেকে আসেন এখানে ভালো লাগে তাদের। আরব বসো, অনেক সুন্দর পরিবেশটা, সম্পূর্ণ পানির উপরে। পাশে রাস্তা হাইওয়ে, হ্যাঁ পাশে হাইওয়ে, কুষ্টিয়া রাজবাড়ি হাইওয়ে তার পাশেই অবস্থিত। কুষ্টিয়া রাজবাড়ি হাইওয়ের পাশে অবস্থিত স্থানটি। আলাউদ্দিন নগর যাওয়ার পথেই বাঁ হাতে আমরা এই টুরিস্ট পয়েন্টটি দেখতে পাব। কুষ্টিয়া শহরতলি আলাউদ্দিন নগরে যেতেই আমরা দেখতে পাব এই সুন্দর টুরিস্ট পয়েন্টটি। চলো যাই আর একটু ভিতর থেকে দেখে আসি। এখানে আর একটা আরো দুইটা ঘর আছে, এখানে আরো দুইটি ঘর আছে। আরে ভাইয়া কিশোর, হ্যাঁ এখানে কাকে নিয়ে আসছিলেন? মিসেস, আচ্ছা ঠিক আছে, আমিও ছেলেদের নিয়ে আসছি। ভালোই জায়গাটা, সত্যি সুন্দর। আমার কলিগ, এক্স কলিগ। এই যে আরো কয়েকটি ঘর, যে যেখানে ইচ্ছা খালি টেবিল নিয়ে বসতে পারেন, আপনার প্রিয়জনকে সাথে নিয়ে আসতে পারেন এখানে নিরিবিলি সময় কাটানোর জন্য। আশ্চর্য সুন্দর একটি জায়গা, সকাল থেকে রাত পর্যন্ত সব সময় খোলা থাকে। হ্যাঁ এই ঘরটাতে পানি উঠে গেছে, এই ঘরটা নষ্ট হয়ে গেছে মনে হয়। নিচে যে স্ট্যান্ড ভেঙে গেল যাওয়ার কারণে পানিটা উঠছে, মেরামত করা যাবে। এখানে দুটি বোর্ড দেখছি, প্লাস্টিক বোর্ড, আসলে ঠিক মতন ব্যবহার হয় না, অনেকেই এগুলো অযত্ন করে রাখে। ও এই পাশে ওঠার সিঁড়ি আছে, সুন্দর। এই পাশে রেল লাইন, রেল লাইনে ওঠার সিঁড়ি আছে। অত্যন্ত নৈসর্গিক একটি পরিবেশ, আসলেই সুন্দর। নামাজের একটা জায়গা থাকলে ভালো হতো, এখন মাগরিবে আজান হয়ে গেছে, আমরা এমন একটা টাইমে আসছি নামাজ পড়তে হবে। তো এই রেল লাইনটি চলে গেছে সোজা রাজবাড়ি, কুষ্টিয়া, কুষ্টিয়া শহরে বাইরে গেলে কুষ্টিয়া শহর, এই যে এইদিকে কুষ্টিয়া শহর, আর এই যে ঠিক এইদিকে চড়ুইকুল স্টেশন, চড়ুইকুল স্টেশনটা ঠিক এইদিকে। আর চড়ুইকুল স্টেশন পার হয়ে কুমারখালি, কুমারখালির পরে খুব এইভাবে পাংশা, রাজবাড়ি, রাজবাড়ি, গোয়ালন্দ, এই দিক থেকে গোয়ালন্দ যাওয়া যাবে। গোয়ালন্দ থেকে আপনার শেষ গন্তব্য রেল লাইনের
আবার এইদিকে ফরিদপুর যাওয়া যাবে। এই রুট দিয়েই আমরা আমাদের এই যে ঢাকা বেনাপোল এক্সপ্রেস যায়, এদিক দিয়ে ঢাকাতে যায়, ঢাকার ট্রেন যায়, অনেক গুরুত্বপূর্ণ ট্রেন এই দিক দিয়ে যাতায়াত করে, রেল রুট এটা। ঠিক আছে ভাই, আমরা আপনাদের জন্য এই ভিডিওটা আরেকবার ভালো করে দিনের বেলা এসে করব। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্তই, আপনারা অপেক্ষা থাকুন পরবর্তী ভিডিওটির জন্য। এর আপগ্রেড আপনাকে আমরা অবশ্যই আপলোড করব, তখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনারা সেই পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসো আর চলে আসো, আর চলে আসো তাড়াতাড়ি, পরে আসো, আর দিনের বেলা একদিন আসবে, এখন আর থাকার দরকার নেই। ভালোবাসার মানুষরা সবাই একে একে চলে যাচ্ছে, তাদেরকে নিয়ে, সঙ্গীদের নিয়ে, সন্ধ্যাবেলা, সাজের বেলা, এখন কেউই আর থাকবে না, সবাই যার যার বাড়িতে চলে যাবে। এই ছেলেটি এখনই পড়ছিল, ঠিক আছে আসো আমরা কিছু খাই।